আমার সম্পর্কে অনেক ভালো ভালো কথা বলেছেন, যদি আরো ভালো লেগেছে স্বাগত হতো, মানে খেলতে ভালো লাগে তো। তারপর জিয়া ভাইয়ের কথাগুলো শুনলাম, যারা বিসিএস পরীক্ষা দিতে চাচ্ছেন তাদের জন্য কথাগুলো খুব কাজে লাগবে বলে মনে করি। তো আমি প্রেজেন্টেশনে চলে যাই। হ্যাঁ এটা খালি লোক উঠতেছে, লোক আসো আসো সমস্যা নেই, আসো আসো দাদা এটা দিছে যে গানটা দিয়ে করলাম যাব তুই বার বিগড় যায়, শুনছেন গানটা আগে? আমার খুব ভালো লাগে গানটা, ফোন আসলে ভালোবাসতাম। ব্যাপার না, ভালোবাসতে বিয়ে করতে হবে এমন কোনো কথা নাই। তো এখন যেটা হয়েছে, ওই মানুষটার ধারণা ছিল, আমার যেহেতু কোনো অ্যাম্বিশন ছিল না, ওর ধারণা ছিল আমি লাইফে আসলে তেমন কিছু করতে পারবো না। তো তখন এই ধারণা থেকে সে আমাকে জিজ্ঞেস করতো, তুমি কী করবা, তোমার প্ল্যান কী? আমি এমন একটা মানুষ, আমার কোনো প্ল্যান থাকে না, আমি খুব বেশি দূর প্ল্যান করতে পারি না, তেমন প্ল্যান ট্যান নাই। তো এখন সে বলছে যে যার কোনো অ্যাম্বিশন নাই তার সাথে আমি কীভাবে থাকবো, তো সে আমার সঙ্গে থাকে না। এবং আমি আপনাদের বলি, যদি সে আমায় ছেড়ে চলে না যেত, আমি আজকের অবস্থানে নাও আসতে পারতাম। ওই জন্য বললাম যে মানে এর আগে আমি আসলে কিছু করতে হবে, অ্যাম্বিশন থাকা দরকার। কেমন একটা পুরুষ মানুষ, আমি একটা মেয়ে যেটা চাই, আমার অনেক রাগ হয়েছিল। এখন আপনাদের বলি, আপনাদের যদি কেউ এরকম ছেড়ে টেড়ে চলে যায়, ওইটাকে বেশি রাগ করার দরকার আর কি, যে হিসেবে দেখ ছেড়ে চলে গেছে যেন সেটা আপনি করে দেখাতে পারেন। যদি করে দেখাতে না পারেন, আপনি শুধু গঠনে গরমে পুরুষ মানুষ। আচ্ছা, তো একটা কথা কি, ওই মেয়েটাকে আমি আসলে ভালোবাসতাম, মানে ভুলেছে ভালোবাসতাম না, ভালোবাসি, এখনো ভালোবাসি। কাউকে ভালোবাসলে, কাউকে আসলে ভালোবাসলে তাকে ভোলা যায় না, ওই জন্য ভালোবাসি। বা তো যে ভালোবাসা পাস্ট টেন্স, ওই ভালোবাসা আসলে ভালোবাসা না, সেটা হচ্ছে সম্পর্ক। সম্পর্ক এবং ভালোবাসার মধ্যে পার্থক্য আছে। তো আপনি যদি কাউকে ভালোবাসেন, তাকে কখনো ভুলতে পারবেন না, সারা জীবনই ভালোবাসবেন। আমি এখনও তার জন্য প্রার্থনা করি, সে ভালো থাকুক সেটা চাই। সে ফেসবুকে সুন্দর সুন্দর ছবি দিলে আমার বলতে ইচ্ছা করে, তুমি অনেক সুন্দর হয়ে গেছো, কিন্তু বললে আমার মনে হয়, আমার মনে হয় বললে যে দাম দাম বাড়ে, ভাব দাম বাড়ে, ওই জন্য আমি চুপচাপ দেখি। যাই হোক, আমরা এটা দেখা যাচ্ছে ভাই, পিছন থেকে দেখা যায়, এটা দেখা যায় না, কি করণীয়, লাইটটা অফ করতে হবে, কিছু করা যায়, লাইট এখন দেখা যায় না, এখন তো দেখা যাওয়ার কথা, এখন কি দেখা যাচ্ছে না ভাই? এই ভদ্রলোককে চিনেন না, লিওনেল মেসি। তো আমার তো ফেভারিট ফুটবলার। তো এটা বলার আগে, মানে ওনার সম্পর্কে বলার আগে, আমরা একটা ভিডিও ক্লিপ দেখবো, এবং সেই ভিডিও ক্লিপে বেশ কিছু অবিশ্বাস্য কিছু গোল দেখবো, যে গোলগুলো বিভিন্ন সময় ফুটবলাররা করেছে, দেখা যায়। Thank you.
আমি কথাবার্তা বলে জানতে পারলাম আপনাদের বর্তমান ভাইস চ্যান্সেলর মহোদয়
আপনাদের বিশ্ববিদ্যালয়ের উন্নয়নের কাজে এবং আপনাদের আপনারা যাতে ভালো থাকেন, ভালো পড়াশোনা করেন এবং যাতে বিশ্ববিদ্যালয়টা সুন্দর হয় এই কাজে অনেক আন্তরিক এবং আমি এখনও পর্যন্ত কারো কাছ থেকে একটা নেগেটিভ কথা শুনিনি স্যারের সম্পর্কে। তো আমি এটার জন্য স্যারকে ধন্যবাদ জানাচ্ছি। তো স্যার যেহেতু আমাদের মাঝে আছেন, আমি এখন মাইক্রোফোনটা আয়োজকদের দিচ্ছি, স্যার হয়তো কিছু বলবেন আমাদের উদ্দেশ্যে, কিছু বলবেন, আরও স্যাররা আছেন তারাও বলবেন। আমি মাইক্রোফোনটা দিয়ে দিচ্ছি, কাকে দিব মাইক্রোফোন? মাসুদ, থ্যাংক ইউ। আমাদের প্রধান আলোচক, আজকের অনুষ্ঠানের প্রধান আলোচকের বক্তব্য আমরা শুনবো। আজকের সম্মানিত প্রধান অতিথি, বিশেষ অতিথি, গণ্য অতিথির বক্তব্য শোনার পর বসন্তের এই সকালে নেলস ইসলামী বিশ্ববিদ্যালয় শাখা আয়োজন করেছে ক্যারিয়ার 2020। নেলস এমন একটি অরাজনৈতিক অলাভজনক আইনি সংগঠন যা বিশ্বের আইনের ছাত্র এবং তরুণ আইনজীবীদের নিয়ে কাজ করে। 6টি মহাদেশে, 26টি দেশে যার শাখা রয়েছে। কেম্প হাউস লন্ডন যার প্রধান কার্যালয়। বাংলাদেশে মোট 48টি বিশ্ববিদ্যালয়ের শাখা রয়েছে, ইসলামী বিশ্ববিদ্যালয় শাখায় অন্যতম শাখা, যার যাত্রা শুরু 2019 সালে। পবিত্র ধর্মগ্রন্থ থেকে বাদ, প্রথমেই পবিত্র কোরআনুল কারিম থেকে বাদ, পবিত্র কোরআনুল কারিম তেলাওয়াতের জন্য মঞ্চে ডেকে নিচ্ছি সাইফুর রহমানকে। أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. يا أيها الذين آمنوا إذا نودي للصلاة من يوم الجمعة فاسعوا إلى ذكر الله وذروا البيع ذلكم خير لكم إن كنتم تعلمون. فإذا قضيت الصلاة فانتشروا في الأرض وابتغوا من فضل الله واذكروا الله كثيرا لعلكم تفلحون. وإذا رأوا تجارة أو لهوا انفضوا إليها وتركوك قائما قل ما عند الله خير من اللهو ومن التجارة والله خير الرازقين. অর্থ মুমিনগণ, জুমার দিন যখন নামাজের আহ্বান করা হয় তখন তোমরা আল্লাহ তাআলার স্মরণে ত্বরান্বিত করো এবং বেচাকিনা বন্ধ করো, এটা তোমাদের জন্য উত্তম যদি তোমরা বোঝো। অতঃপর নামাজ সমাপ্ত হলে তোমরা পৃথিবীতে ছড়িয়ে পড়ো এবং আল্লাহ তাআলার অনুগ্রহ তালাশ করো, অর্থাৎ আল্লাহ তাআলার রিজিক তালাশ করো ও আল্লাহকে অধিক পরিমাণে স্মরণ করো যাতে তোমরা সফল হতে পারো। সাদাকাল্লাহু মাওলানা আযীম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ধন্যবাদ সাইফুর রহমানকে পবিত্র কোরআন থেকে সুন্দর তিলাওয়াত করার জন্য। এই পর্যায়ে পবিত্র গীতা থেকে পাঠ করার জন্য মঞ্চে ডেকে নিচ্ছি লাবণী বিশ্বাসকে। নমস্কার। ওম তৎসৎ। যদা যদা হি ধর্মস্য গ্লানির্ভবতি ভারত অভ্যুত্থানম ধর্মস্য তদাত্মনম সৃজামহম পরিত্রাণায় সাধুনা বিনাশায় সদিষ্কৃতং
ধর্ম সংস্থাপনার্থায় সম্ভাবমি যুগে যুগে। অর্থ, ভগবান শ্রীকৃষ্ণ বলেছেন যতবার পৃথিবীতে অধর্ম বৃদ্ধি পেয়েছে ততবার আমি পৃথিবীতে আবির্ভূত হয়েছি এবং দুষ্টের দমন করেছি, সাধুদের রক্ষা করেছি এবং ধর্ম সংস্থাপন করেছি। নমস্কার। অং শান্তি, অং শান্তি, অং শান্তি। ধন্যবাদ লাবণী বিশ্বাসকে। অনুষ্ঠানের এ পর্যায়ে জাতীয় সঙ্গীত পরিবেশন করা হবে। বাঙালির জাতীয়তাবাদ ও তার প্রতি যোদ্ধা রেখে সবাইকে দাঁড়িয়ে সমবেত হয়ে জাতীয় সঙ্গীত গাওয়ার জন্য বিনীতভাবে অনুরোধ করা হলো।
ধন্যবাদ সবাইকে। অনুষ্ঠানের পর্যায়ে আজকে অনুষ্ঠানের বিশেষ বক্তা তরিকুল ইসলাম সিনিয়র সহকারী জন জজকোর্ট ঝিনাইদহ এবং জিয়াউল হক ডিএমপি বিসিএস কনফিডেন্স, তাদেরকে বিনীতভাবে অনুরোধ করছি মঞ্চে এসে আসন গ্রহণ করার জন্য। ধন্যবাদ। অনুষ্ঠানে এ পর্যায়ে আজকের অনুষ্ঠানে সম্মানিত অতিথির সাথে পরিচিত হওয়ার পালা। আজকের অনুষ্ঠানে সম্মানিত প্রধান অতিথির আসন অলঙ্কৃত করেছেন বিশিষ্ট লেখক, গবেষক, কলামিস্ট, মিডিয়া ব্যক্তিত্ব, বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের খণ্ডকালীন সদস্য ও আধুনিক বিশ্ববিদ্যালয়ের উপকার আমাদের অভিভাবক প্রফেসর ডক্টর মোহাম্মদ হাওড়া রশিদ আসকারী, মাননীয় উপাচার্য ইসলাম বিশ্ববিদ্যালয় বাংলাদেশ। আজকের অনুষ্ঠানে সম্মানিত বিশেষ অতিথির আসন অলঙ্কৃত করবেন বিশিষ্ট প্রকৌশলী, মিডিয়া ব্যক্তিত্ব, আমাদের অভিভাবক প্রফেসর ডক্টর মোহাম্মদ শাহিনুর রহমান, মাননীয় উপাচার্য ইসলাম বিশ্ববিদ্যালয় বাংলাদেশ। আজকের অনুষ্ঠানে সম্মানিত বিশেষ অতিথির আসন অলঙ্কৃত করবেন বিশিষ্ট আইনবিদ, মানবাধিকার কর্মী, সংবিধান বিশ্লেষক, আমাদের আরেক অভিভাবক প্রফেসর ডক্টর মোহাম্মদ সেলিম তোহা, মাননীয় কোষাধ্যক্ষ ইসলামী বিশ্ববিদ্যালয় বাংলাদেশ এবং সম্মানিত উপদেষ্টা নিয়ে ইসলামী বিশ্ববিদ্যালয় শাখা। আজকের অনুষ্ঠানে সম্মানিত বিশেষ অতিথির আসন অলঙ্কৃত করেছেন সারা বাংলাদেশের আজকের অনুষ্ঠানের প্রধান আলোচক হাজারো তরুণ তরুণীর প্রেরণা, অনুপ্রেরণা, মোটিভেশনের স্পিকার ও প্রধান আলোচক সুশান্ত পাল, উপকমিশনার বাংলাদেশ কাস্টম অতিরিক্ত অতিথি।